আসসালামু আলাইকুম। রমাদানে দোয়া কবুলের গল্প। একজন বোন তিনার বাস্তব জীবনের দোয়া কবুলের গল্প আমাদের সঙ্গে শেয়ার করেছেন, আজকে সেটাই জানব ইনশাআল্লাহ। উনি যা লিখেছেন আমি হুবহু সেটা পড়ে শোনাবো আপনাদেরকে, সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। বোনটি লিখেছেন, গত রমাদান মাসে ঠিক এই সময়টাতে প্রতিদিন তাহাজুদ নামাজ পড়া থেকে যত আমল ছিল করেছি আর মন থেকে আল্লাহ সুবহানু ওয়া তাআলাকে দেখেছি। 27 বছর হয়ে গিয়েছিল কিন্তু বিয়ে হচ্ছিল না, শুধু আমি খাটো বলে। কত একাকিত্ব ডিপ্রেশনে ছিলাম, প্রতিদিন ঘুমানোর সময় নীরবে কাঁদতাম আর আল্লাহর কাছে মনে মনে চাইতাম। আমার বাবা মা যেই টেনশনে আছে আমাকে নিয়ে, তাদের জন্য হলেও আপনি আমার বিয়ের হুকুম করুন, তাদেরকে চিন্তামুক্ত করুন। কত শত অপমান, নিজের পরিবারও হাঁপিয়ে গিয়েছিল আমার ওপর। হঠাৎ করে এক দমকা হাওয়ার মতো জীবনের সব কিছু পরিবর্তন হয়ে গেল। আল্লাহ আমার দোয়া কবুল করে এক সপ্তাহের মধ্যে এমন একজন দিনদার মানুষকে জীবনে পাঠিয়ে দিল, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। বিবাহবন্ধনে আবদ্ধ হলাম। কত দূর থেকে বিয়ের প্রস্তাব আসত, কত ঝামেলা পোয়াইছে আমার পরিবার। অবশেষে নিজের এলাকায় বিয়ে হলো, যার সাথে বিয়ে হলো এক এলাকার হওয়া সত্ত্বেও কেউ কাউকে এক নজর দেখিনি কোনোদিন। এটাই ছিল আল্লাহ সুবহানু ওয়া তাআলার উত্তম পরিকল্পনা। আলহামদুলিল্লাহ, জীবন সুন্দর, শুধু আল্লাহর উপর ভরসা রাখুন আর রমাদান মাসে যত বেশি পারেন আমল করুন, দোয়া করুন। দোয়ার শক্তি অনেক, আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে। শুনেছিলাম অন্যের জন্য দোয়া করলে ফেরেশতারা অনুরূপ দোয়া করে, দোয়া তাড়াতাড়ি কবুল হয়। তাই আমি আমার এক আপু ভাগ্নি, কারো বিয়ে হচ্ছিল না, তাদের জন্য সবসময় মন থেকে দোয়া করতাম। আলহামদুলিল্লাহ গত 23 সালে 4 মাসের ডিফারেন্সে আমাদের 3 জনেরই বিয়ে হয়েছে, আর তখনই উপলব্ধি করেছি দোয়ার শক্তি ঠিক কতটা। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানু ওয়া তাআলা বলেন যে আমি তোমাদের প্রত্যেককে জোড়ায় সৃষ্টি করেছি, সুতরাং আল্লাহর কাছে সবসময় উত্তম জীবনসঙ্গী চেয়ে নেবেন। যদিও নির্দিষ্ট কাউকে দোয়াতে চাওয়া ঠিক না, তবুও আপনি যদি কাউকে মন থেকে পছন্দ করেন তাহলে এইভাবে বলতে পারেন যে, ইয়া আল্লাহ, তোমার অমুক বান্দাকে আমি পছন্দ করি, তুমি তাকে হালালভাবে আমার করে দাও, অথবা সে যদি আমার জন্য অকল্যাণকর হয় তাহলে তার মধ্যে আমার জন্য কল্যাণ দান করো এবং তাকে হালালভাবে আমার করে দেন, আর যদি সেটাও না হয় তাহলে তার জন্য আমার মনে যেই ফিলিংস, যে অনুভূতি, সেটা আপনি বের করে দিন। সব সময় নিজের উত্তম নসিবের জন্য আল্লাহ সুবহানু ওয়া তাআলার কাছে দোয়া চাইবেন। আমি আল্লাহ সুবহানু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানু ওয়া তাআলা যেন আমাদের সকলকে উত্তম এবং নেক জীবনসঙ্গী দান করেন, এবং পরের বারে রমজান মাসে যেন সবাই তাদের জীবনসঙ্গীর সাথে ইফতার করে। আমিন সুম্মা আমিন। আমাদের সবার নসিব তাকদির কপাল যেন তিনি ভালো করেন। আমিন সুম্মা আমিন।